উন্নত দেশের আদলে মিরপুর জাতীয় চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নিয়েছে সরকার, যেখানে বন্যপ্রাণীরা খাঁচামুক্ত প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এছাড়াও প্রজাতিভেদে এসব প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী 5টি প্রাকৃতিক অঞ্চল তৈরি করা হবে, আর নিরাপদ দূরত্ব থেকে দর্শনার্থীদের পর্যবেক্ষণের জন্য 2টি ট্রাম ও 2টি বোস্টিং রুট সহ থাকবে পৃথক 2টি পথ। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে 6 বছর মেয়াদী এই পরিকল্পনা এই বছরের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়া এই মহাপরিকল্পনায় শিশুদের খেলার জন্য একটি সক্রিয় জোন, একটি সীমানা প্রাচীরের মধ্যে নার্সারি, পুরো এলাকার সৌন্দর্য বর্ধন, পথচারীদের জন্য বেশ কয়েকটি রাস্তা, বোটিং রুট, পৃথক 2টি গেট ও চিড়িয়াখানার লেকে একটি রেস্টুরেন্ট সহ বিভিন্ন অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বলেন, চিড়িয়াখানাকে প্রাণীবান্ধব করে গড়ে তুলতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।